হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হোস্টিংয়ার থেকে ডোমেন এবং হোস্টিং কিনে দেখাবো। তো হোস্টিংয়ারে কিন্তু বর্তমানে ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট অফার চলছে। সো বছরের সবচাইতে বেশি ডিসকাউন্ট দিয়ে থাকে এই ব্ল্যাক ফ্রাইডে ডিলসে। সো আপনারা যারা হোস্টিংয়ার থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে চাচ্ছেন, তারা এই ব্ল্যাক ফ্রাইডে অফারে কিন্তু আপনারা কিনতে পারেন। কারণ হচ্ছে ব্ল্যাক ফ্রাইডেতে সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিয়ে থাকে। তো অন্যান্য ডিলস এবং ইভেন্টের থেকে আপনারা এই ব্ল্যাক ফ্রাইডেতে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবেন। সো এই অফারটি আপনারা মিস করবেন না। মিস করলে কিন্তু এর থেকে বেশি প্রাইসে আপনাদেরকে কিনতে হবে। তো চলুন এখন আমরা দেখে নিই যে এই ব্ল্যাক ফ্রাইডে ডিলসে কী পরিমাণ আমরা ডিসকাউন্ট পাব। তো আপনারা যারা হোস্টিংয়ের থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে চান, কিন্তু যাদের মাস্টার কার্ড, ভিসা কার্ড অথবা পেপ্যাল অ্যাকাউন্ট না থাকার কারণে যারা আপনারা কিনতে পারছেন না, তারা আমার সাথে যোগাযোগ করে হোস্টিংয়ের থেকে ডোমেন এবং হোস্টিং কিনে নিতে পারেন। তো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার এবং আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে হোস্টিংয়ের থেকে ডোমেন এবং হোস্টিং কিনে নিতে পারেন। তো ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না, যার কারণে আপনাদেরকে সরাসরি আমি আপনাদেরকে হোস্টিং কিনে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে আমি হোস্টিংয়ারের হোম পেজে চলে এসেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে হোস্টিং মেনু রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে হোস্টিংয়ারে কিন্তু অনেক হোস্টিং প্ল্যান রয়েছে। তো আপনারা যে ধরনের প্ল্যান নিতে চাচ্ছেন আপনারা আমাকে বললে আমি আপনাদেরকে সেই প্ল্যানটি কিনে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান্স এ ইয়ার প্রাইস 80% ডিসকাউন্ট। তো দেখতে পাচ্ছেন যে ডিলসটা কিন্তু ইন্ড হবে 18 ঘন্টা 8 মিনিট 41 সেকেন্ড পর। কিন্তু আমি আপনাদেরকে হোস্টিংয়ারের এই ডিলস সম্পর্কে একটু বলতে চাই। হোস্টিংয়ারে যখন কোনো মাসের একটা ডিলস বা ডিসকাউন্ট দেয়, তখন কিন্তু সেই ডিসকাউন্টটা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি চলতে থাকে, ঠিক আছে? সেই মাসে, পুরো মাসে, নেক্সট কোনো ইভেন্ট না আসা পর্যন্ত কিন্তু সেই ডিসকাউন্টটা থাকে। যেমন এখানে দেখাচ্ছে কিন্তু 18 ঘন্টা। তো এই 18 ঘন্টা পরে কিন্তু আবারও নতুন করে আবারও এই ডিসকাউন্টটাই কিন্তু আবার রান হবে, ঠিক আছে? সো এটা নিয়ে কোনো টেনশন নেই। আপনারা যে কোনো সময় আপনারা যদি এই অফারটা থাকে, ডিসক্রিপশনে এই অফারের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চেক করতে পারেন যে এই অফারটা অ্যাভেলেবেল আছে কি না, ঠিক আছে? তো চলুন আমরা এখন হোস্টিংয়ে সরাসরি চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে হোস্টিংয়ারে কিন্তু ওয়ার্ডপ্রেস, লাইট স্পিড, জেট প্যাক এবং ক্লাউড ফ্লেয়ারের সাথে ইন্টিগ্রেট করা আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব হোস্টিং এবং ওয়ার্ডপ্রেস হোস্টিং, এখানে দুইটি প্ল্যান রয়েছে, ঠিক আছে? এছাড়াও আপনারা হোস্টিং মেনু থেকে আপনারা আরও অনেক হোস্টিং দেখতে পারেন, ঠিক আছে? তো হোম পেজে মূলত ওয়েব হোস্টিং এবং ওয়ার্ডপ্রেস হোস্টিং দেওয়া আছে, যেহেতু মোস্ট পপুলার ওয়েব হোস্টিং এবং ওয়ার্ডপ্রেস হোস্টিং, এজন্য এটা হোম পেজে দেওয়া আছে। তো আজকে আমরা ওয়েব হোস্টিংটা পারচেস করবো, অর্থাৎ হচ্ছে শেয়ার্ড হোস্টিং, ঠিক আছে? তো চুজ ইওর ওয়েব হোস্টিং প্ল্যান। তো প্রথম প্ল্যানটিতে দেখতে পাচ্ছেন সিঙ্গেল শেয়ার্ড হোস্টিং। তো এই প্ল্যানটিতে আপনারা শুধুমাত্র একটি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং এটাতে আপনারা 30 GB SSD স্টোরেজ পাবেন, ঠিক আছে? এবং এটাই পারচেস করলে কিন্তু আপনারা ফ্রি ডোমেন পাবেন না। তো এরপরের প্ল্যানটি হচ্ছে ওয়ান্স এ ইয়ার প্রাইস, অর্থাৎ এই প্ল্যানটাতে কিন্তু বিশেষ করে বেশি ডিসকাউন্ট দিচ্ছে। তো প্রিমিয়াম শেয়ার্ড হোস্টিং, তো এটাতে দেখতে পাচ্ছেন 80% ডিসকাউন্ট রয়েছে এবং এটাতে আপনারা কিন্তু 100টি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং এটাতে আপনারা 100 GB SSD স্টোরেজ পাবেন, ঠিক আছে? এবং এটার সাথে আপনারা ফ্রি ডোমেন এবং ফ্রি SSLটাও কিন্তু পাবেন। তো এরপরের প্ল্যানটি দেখতে পাচ্ছেন বিজনেস শেয়ার হোস্টিং, এটাতে কিন্তু 75% ডিসকাউন্ট রয়েছে এবং এটাতে আপনারা 100টি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং এটাতে আপনারা 200 GB SSD স্টোরেজ পাবেন এবং এটার সাথে আপনারা ফ্রি ডোমেন এবং ফ্রি SSL পাবেন। তো এখন আমি আপনাদেরকে ওয়ান্স এ ইয়ার প্রাইস প্রিমিয়াম শেয়ার হোস্টিং এই প্ল্যানটি আপনাদেরকে আমি কিনে দেখাবো। তো এটাতে দেখতে পাচ্ছেন 80% ডিসকাউন্ট রয়েছে এবং এটার মান্থলি প্রাইস আসবে $1.99। এটাতে আপনারা 100টি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন, যেটা মোর দ্যান এনাফ, এবং 100 GB SSD পাবেন, এটা হলে এনাফ। তো এছাড়াও আপনারা যদি সকল ফিচারগুলো কম্পেয়ার করে দেখতে চান, তাহলে আপনারা এখান থেকে সি অল ফিচারে ক্লিক করে আপনারা সবগুলো কম্পেয়ার করে দেখতে পারেন, যেটা আপনার প্রয়োজন সেটা আপনারা নিতে পারেন, ঠিক আছে? তো এখন আমি এই প্রিমিয়াম শেয়ার হোস্টিং এই প্ল্যানটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে পিরিয়ডটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা কতদিনের জন্য এই হোস্টিংটা পারচেস করব। তো দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট এখানে 48 মান্থ, অর্থাৎ হচ্ছে 4 বছরের জন্য সিলেক্ট আছে, যেটাতে 80% ডিসকাউন্ট, অর্থাৎ হচ্ছে 80% ডিসকাউন্ট। এবং পরে দেখতে পাচ্ছেন যে 24 মান্থ, অর্থাৎ হচ্ছে 2 বছরের জন্য যদি নেন তাহলে আপনারা 60% ডিসকাউন্ট পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে 1 বছরের প্ল্যান, তো 1 বছরের প্ল্যানে আপনার কিন্তু 80% ডিসকাউন্ট পাবেন। তো 1 বছরের জন্য এই প্ল্যানটি সিলেক্ট করছি।
এখন দেখতে পাচ্ছেন টোটাল প্রাইসটা কিন্তু দেখাচ্ছে সাব টোটাল $23.88, মাত্র $23.88, এবং এটার সাথে কিন্তু আপনারা একটি ফ্রি ডোমেনও পাবেন। তো বুঝতে পারছেন যে কত চিপ রেটে এই হোস্টিংটা আপনারা পাচ্ছেন এক বছরের জন্য, এবং একটি ডোমেনও আপনারা ফ্রিতে পাচ্ছেন। এই ডিসকাউন্টে কিন্তু আপনারা পারচেস করতে পারেন। এই রকম ডিসকাউন্ট কিন্তু সারা বছর বা সব সময় পাবেন না। তো আপনারা যারা হোস্টিং এবং ডোমেন কিনতে চাচ্ছেন, তারা কিন্তু আপনারা এই অফার থেকে হোস্টিংয়ার থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে পারেন। তো হোস্টিংয়ার নিয়ে আমার আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আপনারা হোস্টিংয়ার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে পারছি না, শুধুমাত্র আপনাদেরকে ডিসকাউন্টটা দেখালাম, এবং আপনাদেরকে আপনারা যারা নিজে থেকে কিনবেন কীভাবে পারচেস করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাব টোটাল $23.88, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখন যেটি করতে হবে সেটা হচ্ছে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টের এখন এখানে মেল অ্যাড্রেসটা দিতে হবে, সো আমি এখানে মেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো মেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে বলতেছে। এখানে আপনারা ক্রেডিট কার্ড, এরপরে পেপ্যাল অ্যাকাউন্ট এবং আপনারা বিটকয়েনের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন, ঠিক আছে? তো আমি মূলত আমার ক্রেডিট কার্ড দিয়ে আমি এটা পেমেন্ট করব। সো আমি ক্রেডিট কার্ডটা সিলেক্ট করছি। ক্রেডিট কার্ডটা সিলেক্ট করার পরে এখানে আপনারা নিচে অর্ডারের একটি রিভিউ দেখতে পাচ্ছেন যে এখানে প্রিমিয়াম শেয়ার্ড হোস্টিং এক বছরের জন্য, এটা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে $122.28, ঠিক আছে? তো এরপরে দেখতে পাচ্ছেন যে আপনারা SSL সার্টিফিকেটটা কিন্তু ফ্রিতে দিচ্ছে, এরপরে ডোমেন নেমও কিন্তু ফ্রিতে দিচ্ছে, এরপরে সেটআপটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, এবং ডিসকাউন্ট পাচ্ছেন 80%, অর্থাৎ হচ্ছে $98.40 কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। এই দিয়ে সাব টোটাল আপনার প্রাইস আসবে $23.88। তো এখন আমি এখানে আমার কার্ডের ইনফরমেশন দিব। সো সিকিউরিটি রিজনের কারণে আমি এই পার্টটুকু হাইড করে রাখছি। তো কার্ডের ইনফরমেশান দেওয়ার পরে আমি সাবমিট সিকিউর পেমেন্টে ক্লিক করছি। তো এখন দেখতে পাচ্ছেন যে ব্যাংক থেকে আমার একটি ওটিপি আসবে। তো ওটিপিটি দেওয়ার পরে কিন্তু আমার ট্রানজ্যাকশানটি কমপ্লিট হবে। সো ওটিপি আমার ব্যাংক থেকে চলে এসেছে, তো আমি ওটিপিটি এখানে দিচ্ছি। সো ওটিপি দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করছি। তো আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে হোস্টিংয়ারে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখন আমি সেই পাসওয়ার্ডটি সেট করছি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের পাসওয়ার্ডটি সেট হয়ে গিয়েছে, এখন আমাদেরকে হ্যালো জানাচ্ছে। তো এখন আমি স্টার্ট নাওতে ক্লিক করছি। স্টার্ট নাওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট এ প্ল্যাটফর্ম। সো এটা আমি সিলেক্ট করব না, যেহেতু আমি একজনকে কিনে দিচ্ছি, সো এটা আমি স্কিপ করছি। তো ক্লাইমে ফ্রি ডোমেন, অর্থাৎ হচ্ছে এই হোস্টিংয়ের সাথে কিন্তু একটি ফ্রি ডোমেন পাওয়ার কথা ছিল। সো এটা এখন আমাদেরকে ক্লেম করতে বলতেছে। সো আমি এখন এটা এখান থেকে সিলেক্ট করে ফ্রি ডোমেনটা ক্লাইম করছি। তো এখানে ডোমেন নেমটা দেওয়ার পরে আমি সার্চে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে ডোমেন ইজ অ্যাভেলেবল। এখন আমি কন্টিনিউতে ক্লিক করছি। এখন হচ্ছে ফিনিশ সেটআপে ক্লিক করছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড্রেসটা দিতে হবে। সো আমি ওনার অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি। সো সিকিউরিটি রিজনের কারণে আমি এই পার্টটুকু হাইড করে রাখছি। তো এখন দেখতে পাচ্ছেন যে ইওর ওয়েবসাইট ইজ রেডি, অর্থাৎ হচ্ছে আমাদের সব সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে কন্ট্রোল প্যানেলে যেতে বলছে। সো হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলটা আপনাদেরকে একটু দেখাই। সো এখানে ম্যানেজ সাইটে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছে যে এখানে হোস্টিং প্রিমিয়াম হোস্টিং নেওয়া হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন যে ডোমেন নেমটাও দেখাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে ম্যানেজে যেয়ে দেখাবো। সো ম্যানেজে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে হোস্টিং অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এবং এখান থেকে হোস্টিংয়ারের এই কন্ট্রোল প্যানেলটা দেখাচ্ছে। সো হোস্টিংয়ারে কিন্তু সি প্যানেল থাকে না, হোস্টিংয়ারের সি প্যানেলের মতোই কিন্তু হোস্টিংয়ারের নিজস্ব কন্ট্রোল প্যানেল, অর্থাৎ হচ্ছে এইচ প্যানেল, যেটি কিন্তু সি প্যানেলের মতো সবগুলো ফিচার অ্যান্ড ফাংশন রয়েছে। তো এখন আমি আপনাদেরকে এখন হোস্টিংয়ারের এইচ প্যানেল, অর্থাৎ হচ্ছে হোস্টিংয়ারের নিজস্ব কন্ট্রোল প্যানেলটা একটু ঘুরে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে হোস্টিং অ্যাকাউন্ট দেখাচ্ছে, এবং এই পাশে আপনাদেরকে হোস্টিংয়ের সার্ভারের ইনফরমেশনগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতে অর্ডার, অর্থাৎ হচ্ছে অর্ডার ইউজেস, অর্থাৎ হচ্ছে অর্ডার সামারিগুলো দেখতে পারেন, এবং এখান থেকে আপনারা রিনিউ করতে পারেন, চাইলে কিন্তু আপগ্রেডও করতে পারেন, ঠিক আছে? এরপরে অ্যাকাউন্টস দেখাচ্ছে, অ্যাকাউন্টস থেকে আপনাদের অ্যাকাউন্টসের সকল ডিটেলস এবং পাসওয়ার্ড চেঞ্জ এখান থেকে আপনারা করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন ইমেলস রয়েছে। সো ইমেল অ্যাকাউন্ট আপনারা যারা ডোমেনের আন্ডারে যারা আপনারা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চাচ্ছেন, বিজনেস টাইপ ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে চাচ্ছেন, তারা আপনারা এই প্যানেল থেকে আপনারা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন ডোমেন্স রয়েছে। সো এখান থেকে আপনারা সাব ডোমেন ক্রিয়েট করতে পারেন, এরপরে পার্কেট ডোমেন্স করতে পারেন,
এরপরে ওয়েবসাইট অ্যাড ওয়েবসাইট অর্থাৎ হচ্ছে অ্যাড অন ডোমেন্স আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন, এরপরে রিডাইরেক্টও করতে পারেন, ঠিক আছে। তো এরপরে দেখতে পাচ্ছেন ক্লাউড ফ্লেয়ার রয়েছে, সো ক্লাউড ফ্লেয়ারে কিন্তু আপনারা এখান থেকেই কিন্তু আপনার ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট রয়েছে, সো ওয়েবসাইট থেকে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস অর্থাৎ হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএসটা কিন্তু মোস্ট পপুলার, তো আপনারা এখান থেকে কিন্তু সফটাকুলাসের মতো এক ক্লিকে আপনার হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন অটো ইনস্টলার রয়েছে, এরপরে ইম্পোর্ট ওয়েবসাইট রয়েছে, এরপরে মাইগ্রেট ওয়েবসাইট রয়েছে, এরপরে ইরোর পেজ রয়েছে, এসইও টুল কিট রয়েছে, এরপরে ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ফাইবার রয়েছে, বিজনেস সার্ভিস রয়েছে ফাইবারের, এরপরে এক্সেস লক রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন ফাইলস থেকে অর্থাৎ হচ্ছে এখানে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার বেটা রয়েছে, এরপরে ফাইল ম্যানেজার রয়েছে যেটা আপনার হোস্টিং অ্যাকাউন্টের ফাইল ম্যানেজার, রুট ফাইল ম্যানেজার সেটা দেখাচ্ছে এখান থেকে। এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ফাইলগুলো আপনার ফাইল ম্যানেজারে আপলোড করতে পারেন। এরপরে ব্যাকআপস রয়েছে, এরপরে এফটিপি অ্যাকাউন্টস রয়েছে, এরপরে ডেটাবেস থেকে কিন্তু মাই এসকিউএল ডেটাবেস রয়েছে, পিএইচপি মাই অ্যাডমিন রয়েছে, রিমোট মাই এসকিউএল রয়েছে, ঠিক আছে। সো এরপরে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স রয়েছে, সো অ্যাডভান্সে দেখতে পাচ্ছেন ডিএনএস জোন এডিটর রয়েছে, পিএইচপি কনফিগারেশন রয়েছে, ক্রন জবস রয়েছে, এরপরে এসএসএইচ অ্যাক্সেস রয়েছে, পিএইচপি ইনফো রয়েছে, ক্যাশ ম্যানেজার রয়েছে, এরপরে গিট রয়েছে, এরপরে এসএসএল সার্টিফিকেট রয়েছে। সো ওভারঅল সব কিছুই কিন্তু দেওয়া আছে এই হোস্টিংয়ের এইচ প্যানেলে। সো এখান থেকে আদার থেকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড প্রোটেক্ট ডিরেক্টরিস রয়েছে, এরপরে আইপি ম্যানেজার রয়েছে, এরপরে হটলিঙ্ক প্রোটেকশন রয়েছে, ফোল্ডার ইন্ডেক্স ম্যানেজার রয়েছে, সো এরপরে ফিক্স ফাইল ওনারশিপ রয়েছে, অ্যাক্টিভিটি লগ রয়েছে, এরপরে রিসেট অ্যাকাউন্ট রয়েছে। সো ওভারঅল সব কিছুই কিন্তু আপনার কন্ট্রোল প্যানেল বা সি প্যানেলের মতো কিন্তু সব ফাংশান এবং ফিচারগুলোই কিন্তু হোস্টিংয়ারের এই এইচ প্যানেলে পাবেন। তো এই ছিল আজকে হোস্টিংয়ারের ডোমেইন এবং হোস্টিংয়ের টিউটোরিয়াল। তো আপনারা যারা হোস্টিংয়ার থেকে হোস্টিং কিনতে চাচ্ছেন, হোস্টিংয়ের সাথে কিন্তু ডোমেইন ফ্রিতেই পাবেন, তো তারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার এবং আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারাও ডোমেইন এবং হোস্টিং আমার কাছ থেকে কিনে নিতে পারেন। We'll be right back.